শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তিন মাসের মধ্যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গড়তে হবে, কিন্তু এই পরিস্থিতিতে যেটা উদ্বেগের সেটা হলো বাংলাদেশের বেশ কয়েকটি কারাগার থেকে প্রায় 1200 বেশি কয়েদি পালিয়ে গিয়েছে। আশঙ্কার খবর এই সমস্ত কয়েদিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে। শুক্রবার 9 আগস্ট ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই মর্মে আশঙ্কা প্রকাশ করেছে। আরও উদ্বেগের খবর, বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে পালানো এই সব কয়েদিদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন কট্টরপন্থী জঙ্গিও। যেহেতু সংখ্যাটাও নিহাত কম নয়, তাই এ বিষয়ে দুদেশের সেনার শীর্ষ অফিসাররা নিজেদের মধ্যে মিটিং করেছেন, ঘন ঘন নিজেদের মধ্যে তথ্য বিনিময় করছেন তারা। সূত্রের খবর, এইসব কট্টরপন্থী বাংলাদেশের জঙ্গিরা অস্ত্রসহ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে, আর একবার ঢুকে পড়তে পারলে নাশকতা ঘটানোর বড়সড় আশঙ্কা রয়েই যাচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের সীমান্ত রক্ষার কাছে যুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজেপির জওয়ানদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানোই সীমান্তে নজরদারির কাছে ঢিলেমি পড়েছে। সেই সুযোগে এইসব জেল পালানো জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে সফল হয়েও যেতে পারে, এই সম্ভাবনা দেখা দিয়েছে। নাম জানাতে অনিচ্ছুক বিএসএফের এক উচ্চপদস্থ কর্তা বলছেন যে দুই বাহিনীর সর্বস্তরে তথ্য আদান প্রদান চলছে। কমান্ড্যান্ট নোডাল অফিসার, সীমান্ত আইজি এবং অন্যান্য র্যাঙ্কের অফিসার সম্মিলিতভাবে যোগাযোগ রাখছেন একে অপরের সঙ্গে। এই আলোচনাতেই উঠে এসেছে দুদেশের প্রায় 4,097 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পেরিয়ে পলাতক বন্দীরা ভারতে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে। কাঁটাতারের বেড়া কিছু জায়গায় থাকলেও বহু জায়গায় নেই, সেখানে নদীপথে সীমান্ত রেখা বলে মান্য করা হয়। সেসব জায়গাগুলির অনেকাংশই অরক্ষিত থেকে যায়। বিএসএফের ওই কর্তা জানান, বিজেপি জানিয়েছে নরসিংদী, শেরপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও কাশিমপুর জেল থেকে বন্দীরা পালিয়েছে। প্রসঙ্গত, শুক্রবারে কেন্দ্রীয় সরকার ভারত বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখতে উচ্চ পর্যায়ের একটি প্যানেল গঠন করেছে। তারা সেদেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা খতিয়ে দেখবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা হচ্ছে, যার জেরে কয়েক হাজার শরণার্থী ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে, এই আশঙ্কায় এই পদক্ষেপ করা হচ্ছে। এই কমিটির মাথায় থাকছেন সীমান্তরক্ষী বাহিনীর ইস্টার্ন কমান্ডের এডিজি। দক্ষিণ চব্বিশ পরগনা জলসীমায় লাগাতার নজরদারি চলছে বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে। নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে প্রতিদিন কয়েকশো বিদেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে, বিশেষত বাংলাদেশের পণ্যবাহী জাহাজ এগুলি। এই জলপথ দিয়ে যাতায়াত করে এই জাহাজগুলি, তাই এই জাহাজগুলির উপরও নজরদারি চালানো হচ্ছে উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে। শনিবার 10 আগস্ট সকাল থেকে ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী টহল দিতে শুরু হয়েছে। প্রতিটি পণ্যবাহী জাহাজকে দাঁড় করিয়ে তাদের বিভিন্ন নথিপত্র দেখে নৌসেনার জওয়ানরা তবেই ছাড়ছেন। ওই জাহাজে কতজন কর্মী রয়েছেন তাদের পরিচয়পত্র খতিয়ে দেখা হয়। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশে সুন্দরবনের উপকূলীয় অঞ্চল রয়েছে, তাই বিশেষ কারণে হিসেবে এই জলপথে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে উপকূলরক্ষী বাহিনীর তরফে। অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার তরফেও চলছে নজরদারি। মৎস্যজীবীদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কাউকে ভারতীয় জলসীমায় দেখলে প্রশাসনকে খবর দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। কোচবিহারের কাঁটাতারের ওপারে বাংলাদেশের লাল মনিরহাট, আর এবার ভারতে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি। কোচবিহারের শীতলকুচিতে ভারত বাংলাদেশ সীমান্তে ভিড় করেছেন বাংলাদেশের হিন্দু নাগরিকরা। সীমান্তে অনুপ্রবেশ রুখতে কড়া টহল দিতে শুরু করেছে বিএসএফ। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে জমায়েত করেছেন আতঙ্কিত সেদেশের হিন্দু নাগরিকরা। বিএসএফের 157 ব্যাটালিয়নের জওয়ানরা মোতায়েন রয়েছেন এলাকায়। জানা গিয়েছে ভারতের কাঁটাতার থেকে প্রায় 400 মিটার দূরে
গাইবান্ধা জেলার গেন্দুগুড়ি ও দইখাওয়া গ্রামে শতাধিক বাংলাদেশের নাগরিক জমায়েত করেছেন। শুক্রবার 9 আগস্ট সকাল থেকে দিনভর তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারাতারের এদিকে কোচবিহারের শীতলকুচি পাঠানটুলি গ্রামে পর্যাপ্ত বিএসএফ জওয়ান মোতায়েন হয়েছে ও টহল চলছে। জানা গিয়েছে বাংলাদেশ সীমান্তে গেন্দুগুড়ি দইখাওয়া এলাকায় ভিড় জমিয়েছেন সেদেশের হিন্দু নাগরিকরা। তবে তারা যাতে কাঁটাতারের কাছে ঘেঁষতে না পারে সেজন্য জিপে চেপেও নজরদারি চলছে বিএসএফের। বাংলাদেশ থেকে কোনো আত্মীয় স্বজন অনুপ্রবেশকারী এমনকি শরণার্থীরা এলে কোন জায়গা না দিয়ে সঙ্গে সঙ্গে জানাতে হবে প্রশাসনকে। এমন অবস্থায় বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করতে বললেন সীমান্তে পাহারারত বিএসএফ আধিকারিকেরা। আর সীমান্তের পরিস্থিতি নিয়ে সম্প্রতি নদিয়ার গেদে বিএসএফ ক্যাম্পে এক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তা সহ স্থানীয় কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস ছাড়াও স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এবং কিশোরগঞ্জ থানার পুলিশ। বিদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসছে প্রতিদিন, আর তাদের উপর কিন্তু একেবারে নজর রাখা হচ্ছে। বিএসএফ এর আধিকারিক সুজিত কুমার তেনিকে বলেছেন, শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি আমি যে সীমা পার যে বাংলাদেশ মে অভি স্থিতি হ্যায় উসকো ধ্যান মে রাখতে হুয়ে যে আমারে সীমা ক্ষেত্র কে গাঁওবাসী হ্যায় উনকো স্থিতি সে অবগত করানা বহুত জরুরি থা। इसलिए हमने गांव वाले जितने भी हैं सीमा क्षेत्र में रहने वाले उन सबको बुलाया, उनको परिस्थिति से अवगत कराया और उनकी जो अपनी जिम्मेवारियां हैं उससे उनको थोड़ा सा अवगत कराया। हम उनके साथ हमेशा साथ हैं, लेकिन जब तक उनका पूरी तरह से सहयोग हमें नहीं मिलेगा सीमा क्षेत्र हमेशा अच्छी तरह से शांत नहीं रह सकता। तो हमारी कोशिश है कि इनको हम अपने साथ लेते हुए सीमा क्षेत्र में शांति को बनाए रखें, और इसीलिए इनका जो कोऑर्डिनेशन मीटिंग था जो बहुत ही सफल रहा। गांव वाले हमारी बात को अच्छी तरह से समझ पा रहे थे और उन्होंने आश्वासन दिया है कि हम सीमा सुरक्षा बल के साथ काम करते हुए अपनी सीमा जो है उसको हमेशा अच्छी तरह से सुरक्षित रखने के लिए सब की मदद करेंगे। এই পরিস্থিতিতে কি এক্সট্রা নজরদারি বা আরো কিছু আপনারা সেনা নিয়োগ বা এই জাতীয় কিছু করেছেন নতুন করে এই পরিস্থিতির জন্য? দেখিয়ে हमारे लिए कोई खास तैयारी करने की जरूरत नहीं है क्योंकि हम हमेशा ही तैयार यहां पे रहते हैं, लेकिन कुछ हमारे हेडक्वार्टर्स में जो लोग हैं उनको भी हमने यहाँ पे बुला लिया है। हमारा हेडक्वार्टर्स अभी यहीं से काम कर रहा है। इसके अलावा सीमावासी जो हैं इनसे हमने रिक्वेस्ट किया है कि अपना विलेज डिफेंस कमेटी टाइप का भी चीज़ यहाँ पे बनाएं। इन्होंने आश्वासन दिया है कि इनके जो नवयुवक हैं और कुछ लोग हैं। नजर रखो आज तक बांग्लादेश यूट्यूब स्ट्रीमिंग है।